দুই পর্বে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী জুন মাসে বাংলাদেশে পা রাখবে আফগানিস্তান ক্রিকেট দল। আগামী 14 জুন মাঠে গড়াবে সিরিজের একমাত্র টেস্ট। এদিকে আফগান সিরিজকে সামনে রেখে মিরপুরের শেরের বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। ঢাকায় ক্যাম্প শুরু হলে ওয়েস্ট ইন্ডিজ এ দলের সঙ্গে চার দিনের একটি ম্যাচ থাকায় ক্যাম্পের বেশ কিছু খেলোয়াড় বর্তমানে এ দলের সঙ্গে সিলেটে অবস্থান করছেন। এদিকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে চলা লঙ্গার ভার্সনের এই সিরিজে ভালো খেললে আফগান সিরিজে জাতীয় দলের জন্য দরজা খুলে যেতে পারে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর এমন বক্তব্যের পর ক্রিকেট বোদ্ধাদের আগ্রহের কেন্দ্রে ছিল সিলেটে চলা দুই দলের এই তিন ম্যাচ সিরিজ। যেখানে নিজের পারফরমেন্স দিয়ে নির্বাচক থেকে শুরু করে কোচ এবং দর্শকদের মন জয় করে নিয়েছেন তরুণ ড্যাশিং ব্যাটার শাহাদাত হোসেন দীপু। দীপুর ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে প্রশংসার ফুলঝুরি ছড়াতে কার্পণ্য করেননি নির্বাচক হাবিবুল বাশার থেকে শুরু করে আরেক নির্বাচক আব্দুল রাজ্জাকও। এদিকে দীপুর খেলায় মুগ্ধ হয়ে তাকে জাতীয় দলের জন্য বিবেচনা করেছেন এ দলের বোলিং কোচ চাম্পাকা রামায়ণেকে। সিলেটের শেষ ম্যাচের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন চাম্পাকা রামায়ণেকে। প্রধান নির্বাচকের কথার সুর ধরেই এদিন চাম্পাকার কাছে জানতে চাওয়া হয় আফগান সিরিজে এ দল থেকে জাতীয় দলের ডাক পেতে পারে এমন সব খেলোয়াড়ের নাম। দল নির্বাচন নিয়ে ধারণা না থাকলেও এই লঙ্কান ক্রিকেটারের মুখে ছিল দীপুর বন্দনা। দীপুর পাশাপাশি তরুণ পেসার মুশফিক হাসানকেও সম্ভাবনাময় বলেন তিনি। আই ডোন্ট নো অ্যাবাউট দ্য সিলেকশন, দ্য গাইজ হু হ্যাভ ডান কোয়াইট ওয়েল ইজ দীপু অ্যাজ এ ব্যাটসম্যান। কারা দলে সুযোগ পাবে আমি তা জানি না, তবে আমার মনে হয় ব্যাটিং এ দীপু সাইজ দারুণ খেলেছে, বোলিং এ মুশফিক অসাধারণ, তারা বাংলাদেশের ভবিষ্যৎ। শুধু এই সিরিজে নয়, ঘরোয়া লিগেও তারা দারুণ পারফর্ম করেছে। এই মুহূর্তে আমার মাথায় এই তিনজনেরই নাম আসছে। চান্স অ্যাজ ওয়েল, সো দোজ আর থিংস কামস টু মাই মাইন্ড অ্যাট দ্য মোমেন্ট। তবে কি সেই দীপুর খেলা দেখতেই সরাসরি সিলেটে হাজির জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু? ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম ম্যাচে না খেললেও দ্বিতীয় ম্যাচে এসে নিজের ব্যাটিং কারিশমা দেখান দীপু। ম্যাচ সিচুয়েশন রিড কিংবা টেম্পারমেন্ট ধরে রেখে নিজের ইনিংস সাজানো সবখানেই মুনশিয়ানা দেখিয়েছেন 21 বছর বয়সী এই ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে 73 রান করার পর দ্বিতীয় ইনিংসে দীপুর ব্যাট থেকে এসেছে 50 রান। শুধু চলতি সিরিজ নয়, সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ থেকেই দারুণ ছন্দে আছেন প্রাইম ব্যাংকের হয়ে খেলা এই ব্যাটার। এবারে ডিপিএল এ প্রাইম ব্যাংকের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করা দীপু 13 ইনিংস ব্যাট করেছেন 480 রান। এ সময় 90 স্ট্রাইক রেটে ব্যাট করা দীপুর ম্যাচ প্রতি রানের গড় ছিল প্রায় 37। ক্যারিয়ারে 18টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলা দীপু প্রায় 35 গড়ে করেছেন 1100 বেশি রান। দুটি সেঞ্চুরির পাশাপাশি এ সময় দীপু হাঁকিয়েছেন মোট 8টি হাফ সেঞ্চুরি। দীপুর পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এক ম্যাচ খেলেই আকর্ষণ কেড়েছেন তরুণ পেসার মুশফিক হাসান। ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে প্রথম ইনিংসে 20 ওভার বল করে 2.70 ইকোনমিতে মুশফিক দিয়েছেন 54 রান। যেখানে 4 ওভার মেইডেন করার পাশাপাশি মুশফিক তুলে নিয়েছেন মোট 3টি উইকেট। সম্প্রতি সময়ে পারফরমেন্সের বিচারে জাতীয় দলের হয়ে স্বপ্নের সময় পার করছেন তাসকিন এবাদত এবং হাসানরা। তাই আফগান সিরিজে মুশফিকের সম্ভাবনা কম থাকলেও দীপুর ব্যাটিং প্রতিভা খুলে দিতে পারে তার জন্য জাতীয় দলের দুয়ার। রেদওয়ান শাওন, ডেইলি ক্রিকেট।